আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। আল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله সবাই আদবের সঙ্গে বসি, মহাব্বতে দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা গজীন ইনসান পশু পাখি 18,000 মখলুকাত জিন ও ইনসান পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তসবীহ নবীজির দরুদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি গো আমার আপনার মেরাজ হলো রুকু সিজদার ভেতরে আমার আপনার মে
নামাজ গল রুকু সিজদার বেতরে বিশ্বনবীর মেরাজ গল সপ্তাকাশের উপরে আল্লাহুম্মা সাল্লি গানে প্রাণে প্রাণে আমরা সবাই মহব্বতে আল্লাহ পাকের জিকির করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তোমার জি পরে অবাধ্য হই কেমন করে তোমার জি পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোন ভাষা খুঁজে না পাই কোন ভাষা শকর গোজার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার দেয়া মুদির ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়াই মুদির ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো গো আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের বাবুল ইসলাম চট্টগ্রামের প্রাণকেন্দ্রে ওমর আলী মতব্বর মহল্লা কমিটি কর্তৃক আয়োজিত বড় পীর আওলাদে রাসূল শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফাতিহাই আজদহম উপলক্ষে আজকের এই আজিম উশান মাহফিল, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এস এম সুলাইমান সাহেব, আল্লাহ পাক উনাকে হায়াত দারাজ করুন বলি আমিন।
আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আখতার হুসাইন সাহেব। আল্লাহ পাক হযরতকে হায়াত দারাজ করুন বলি আমিন। তার আগে আলোচনা করেছেন কুমিল্লা থেকে আগত জনপ্রিয় বক্তা হযরত মাওলানা আব্দুস সালাম আজাদী সাহেব, হযরত মাওলানা শুআইবুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সহ উপস্থিত হযরত উলামা। অতিথিবৃন্দদের মধ্যে রয়েছেন জনাব কামাল আব্বাস, জনাব জামাল হুসাইন সহ সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত সবার নাম আমার জানা নেই, আমাকে ক্ষমা করবেন, জনাব আবু বকর সাহেব এবং জনাব শাহিদুল ভাই সহ মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত ভাইয়েরা, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সদস্যবৃন্দ, উপস্থিত হাজি সাহেবান, মোরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, ছোট্ট সোনামণি ভাইয়েরা, বাসা বাড়িতে অবস্থানরতা মা এবং বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর পরিবেশে আজিম ওশান মাহফিলের আয়োজন করার, আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? যারা খুশি মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমার কবি সৈয়দ মুস্তফা আলী বলেছেন, বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়ার শান্তিপুরে, মৃত্যু ঘটেছে চট্টগ্রামে, কবর হয়েছে নোয়াখালীতে, কুলখানি হয়েছে সিলেটে। অর্থাৎ বাংলা ভাষাই আমরা কথা বলছি, কিন্তু এক এক জায়গার ভাষাটা এক এক রকম। একটু মাতৃত্বের মমতা বিজড়িত বাক্য দিয়ে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, এটা দোষের কিছু না, বরং মায়ের ভাষায় কথা বলার অধিকার দিয়েছেন আল্লাহ পাক। কে দিয়েছেন? সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি যে জাতির কাছে রসুল পাঠিয়েছি ওই জাতির ভাষা শিখাইয়াই রসুলকে পাঠাইছি। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের মায়ের ভাষার মর্যাদার অধিকার আল্লাহ পাক নিশ্চিত করেছেন। কোন সুবহানাল্লাহ। মায়ের ভাষাকে ভালোবাসা, আঞ্চলিক ভাষাকে মহব্বত করা, এটিও রসুলের একটি সুন্নাত, নবীজির একটি সুন্নাত, আলহামদুলিল্লাহ বলেন। তো আমি যদি আপনাদের চিটাগাংয়ের ভাষায় কথা বলতে পারতাম, তাহলে আমিও মজা একটু বেশি পেতাম, আপনারাও একটু বেশি মজা পেতেন। চট্টগ্রামের ভাষা শুনতে আমার খুব ভালো লাগে, কিন্তু বলার যোগ্যতাটা আমার নাই। ও বদ্দা, তোমারা কি গম আসো না? কেন আসো, গম আসো না? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমার আঞ্চলিক ভাষায় তো বলতে পারবো না, এই জন্য আমি আমার ভাষায় কথা বলছি। আল্লাহ পাক আমাদেরকে কথা বলার, বুঝার, মনে রাখার, আমল করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইরা, আমার আমার আগের ভাই আল্লাহ পাকের কালামকে সামনে রেখে কোরআন শরীফ খুলে খুলে কথা বলেছেন, মারহাবা বলেন। আমার রসুলের নবুয়তি জিন্দিগির একটি বড় শান হলো মুজেজা। অন্য নবীদের মুজেজা কারো ছিল দুইটা, কারো ছিল চারিটা, আর আমার রসুলকে আল্লাহ পাক 3000-এরও বেশি মুজেজা দান করেছেন। এই 3000-এরও বেশি মুজেজার সর্বশ্রেষ্ঠ মুজেজা হলো আল কোরআন। সর্বশ্রেষ্ঠ মুজেজার কি নাম? আল কোরআন। কোরআনের মুজেজা, কোরআনের আজমত বলে শেষ করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কোরআনের আলোচনা করতেন। আকাশ দিয়ে পাখিরা উড়ে চলেছে, পাখিরা লক্ষ্য করে দেখে জমিনে কোরআনের জলসা চলে, আল্লাহর নবী কোরআনের তাফসির করেন, সাহাবায়ে কিরাম তন্ময় চিত্তে বসে বসে কোরআনের তাফসির শুনেন, পাখিরা আকাশে ওড়া বন্ধ করে দেয়, জমিনে নেমে আসে, কান্নাহুম আলা রুসুহুম তৈরা, পাখিরা সাহাবায়ে কিরামের মাথার উপরে বসে বসে নবীজির জবান মুবারক থেকে আল্লাহর কোরআনের তাফসির শুনত। কোন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলি সাহাবায়ে কিরামের মাথার উপরে বসে
পাখিরা শুনতো, কারা শুনতো? পাখিদের জন্য আল্লাহ কোরআন নাযিল করছেন, আমাদের জন্য, কার জন্য? মানুষের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ, বলা যায় এই কোরআনের কি মজা, কি স্বাদ! কোরআন শোনার তৃষ্ণা মিটবে না। রাসূল বলেন কোরআন প্রেমিকদের কোরআন শোনার তৃষ্ণা মিটবে না যতক্ষণ সে জান্নাতে প্রবেশ না করবে। আরেকবার তো কোরআন খুলে তিনি কথা বলছিলেন, আমার কাছে খুবই ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে? আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আমি আপনাদের খেদমতে বদ্দার হাটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে আলোচনা করেছি। আজকে কোরআনুল করিমের সূরা আল আহজাব এর 31 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে নবীজির জীবনী থেকে কিছু কথা, সাহাবায়ে কেরামের জীবনী থেকে কিছু কথা, আউলিয়ায়ে কেরামের জীবনী থেকে কিছু কথা এনে আমাদের আমলের জন্য ছোট্ট একটি আলোচনা আমরা সামনে নিয়ে আসতে চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষের আসল বাড়ি হলো জান্নাতি। মানুষের মর্যাদা যেমন সৃষ্টিতে সবচাইতে বেশি, সৃষ্টি জগতে মানুষ যেমন দামি, মানুষের জন্য তেমন দামি ঠিকানা তৈরি করেছেন আল্লাহ জান্নাত। কোন জায়গা? জান্নাত। ওই জান্নাতে আমরা ছিলাম, ওখান থেকে আমরা নেমে এসেছি পৃথিবীতে। এই পৃথিবী থেকে কিছুটা সময় এখানে অবস্থান করার পরে, অতিবাহিত করার পরে আমরা আবার ফিরে যেতে চাই আমাদের জান্নাতে। কোথায় ফিরে যেতে চাই? কোথায় ফিরে যেতে চাই? জান্নাতে যদি ফিরে যেতে চাই তাহলে আমাদের এই দুনিয়ার জীবনকে সফল করতে হবে। কি করতে হবে? সফল করতে হবে। সুন্দর চেহারা দিয়া জীবনকে সফল করা যায় না, বংশের লাঠি দিয়া, লাঠি গণনা করে জীবনকে সফল করা যায় না, সার্টিফিকেটের বোঝা দিয়ে জীবনকে সফল করা যায় না। জীবনকে সফল করার জন্য দুইটা জিনিস জরুরি। কয়টা জিনিস? দুইটা। একটি হলো খাঁটি ঈমান, আর একটি হলো নেক আমল। কয়টি জিনিস? কয়টি জিনিস? একটি হলো খাঁটি ঈমান, আর একটি হলো নেক আমল। এই দুইটি গুণ যারা অর্জন করতে পেরেছে তারাই সফল হয়েছে দুনিয়ায়, তারাই সফল হবে আখেরাতে। কোন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের সূরা আহজাব এর 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যারা পারেন আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما. الله رب العالمين বলেন, ওগো মানব মণ্ডলী, তোমাদের মধ্যকার যে বা যারা আল্লাহ এবং রাসূলের অনুগত হয়ে জীবন যাপন করে আর নেক আমল বেশি বেশি করে, আমি আল্লাহ তাদেরকে দুই জায়গায় দুইবার পুরস্কৃত করব, সম্মানিত করব। আর আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। কোন? সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে দুই জায়গায় সম্মানিত করব, পুরস্কৃত করব, আর সম্মানজনক রিজিক দান করব যদি তোমরা দুইটা কাজ করো। এক নম্বর হলো আল্লাহ এবং রাসূলের অনুগত হয়ে জীবন যাপন করো, দুই নম্বর হলো নেক আমল দিয়া জীবন গড়ো। কথা কি ভাই বোঝা যায়? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। এই জায়গা দুইটি ওমর আলী মহল্লা মোড় নয়, বদ্দার হাটের চৌমুহনীতে নয়। আল্লাহ বলেন ফি হায়াতিকুম দুনিয়া,
যারা আল্লাহ এবং রাসূলের অনুগত হয়ে জীবন যাপন করবে, যারা নেক আমলের জিন্দেগি গড়বে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনেও সম্মানিত করব, আমি আল্লাহ তাদেরকে তাদের আখেরাতের জীবনেও সম্মানিত করব। কোন সুবহানাল্লাহ, দুনিয়ায়ও সম্মানিত করব, আখেরাতেও সম্মানিত করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমাজে এমন প্রভাবশালী অনেক ব্যক্তি আছে, সমাজে এমন অনেক পয়সাওয়ালা মানুষ আছে, প্রভাবশালী গলে দুর্বলদেরকে কাছে ভিড়তে দেয় না, পয়সাওয়ালা গলে গরিবদেরকে কাছে দাঁড়াতে দেয় না। এমন লোকগুলি যখন সমাজে বের হয় তখনকার অবস্থা এমন হয়, মানুষ ভয়ের চোটে তাকে একটা সালাম দেয়, লোকটি যখন পাঁচ দশ হাত দূরে চলে যায় ওই দুর্বল গরিব লোকটা পিছনের দিকে তাকায়, বলে হারামজাদা কবে আসছিস দুনিয়ায়, দুনিয়া কাল কাল করে খাইছিস, কবে মরবি হারামি। এরকম আছে না নাই? আছে না নাই? ও বন্ধুরা আমার, পয়সা দিয়া সম্মান অর্জন করা যায় না, শক্তি দিয়া মানুষের ভালোবাসা আদায় করা যায় না। একজন মানুষ যদি আল্লাহ এবং রাসূলের অনুগত হয় আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে তার সম্মান পাঠিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এলাকায় দেখবেন অনেক গরিব মানুষ আছে, রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান গাড়ি চালায়, সিএনজি চালায়, গরিব দুঃখী মানুষ, কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, কাউকে ঠকায় না, কারো সাথে প্রতারণা করে না। এমন মানুষটি যখন সমাজে বের হয় সমাজের মানুষ ওই দুর্বল লোকটিকে ভালোবাসে, হাসি দিয়ে জিজ্ঞেস করে, বাবা কেমন আছো? এই যে ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে জমিনে নেমে আসে। কেমনে আসে? আমার ভাইয়েরা, কারো ঈমান এবং আমল যদি ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওগো আমার আকাশের ফেরেশতারা, আমি জমিনের ওমর আলী মাতাব্বর মহল্লার অমুক অমুক ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরা ফেরেশতারাও তাকে ভালোবাসো। ওই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে ঘোষণা করে দেন তার নাম, আর আকাশ থেকে ফেরেশতারা জমিনে নেমে এসে এসে ওই জমিনের অধিবাসী মানুষের মনে মনে কানে কানে তার ভালোবাসার নাম পৌঁছায়া দেয়। এই জন্য সমাজের মানুষ গরিব গরিব দুঃখী মানুষকে ভালোবাসে, বলেন ঠিক কিনা? এই ভালোবাসা আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এমন একজন মহামনীষী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার টাকা নেই, পয়সা নেই, সোনা নেই, দানা নেই, শিক্ষাবিদ্যার সার্টিফিকেট নেই, এমনকি গায়ের চামড়ার রঙও ছিল কটকটে কালো। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, বেলালের মর্যাদা এত বেড়ে গেল, আল্লাহ পাকের হাবিব, আখিরি নবী, বিশ্ব নবী, দুজাহানের নবী, নবী কুলের নবী, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করে এসেছেন। মিরাজ থেকে এসে নবীজি বললেন, বেলাল গো, সিদরাতুল মুনতাহায় আমাকে রেখে জিব্রাইল যখন ছেড়ে চলে যায় আমি নবী সেখানে একাকিত্ব বোধ করি, হঠাৎ করে লক্ষ্য করে দেখি কার যেন টস টস করে পায়ের আওয়াজ শোনা যায়, আমি নবী চক্ষু করে দেখি তুমি বেলাল আমার চারপাশে ঘুরে বেড়াতেছ। ও বন্ধুরা আমার, হযরতে বেলাল তো কোনো ইন্তেকাল করেন নাই, জিন্দা বেলাল মক্কার মাটিতে হাঁটেন, আর বেলালের আওয়াজ সাত আকাশ পাড়ি দিয়া বেলালের পায়ের আওয়াজ সিদরাতুল মুনতাহায় পৌঁছে যায়, জমিনের বেলালের কদমের আওয়াজ সাত আকাশ পাড়ি দিয়া আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে শোনা যায়। কোন সুবহানাল্লাহ। টাকা নেই, পয়সা নেই, সোনা নেই, দানা নেই, অর্থ নেই, সম্পদ নেই, কালো কসরি বেলাল, ওমাইয়ার গোলাম, এই বেলাল যখন মাটিতে হাঁটেন
বেলালের পায়ের আওয়াজ সাত আকাশের উপরে শোনা যায়। সুবহানাল্লাহ। মানুষ যদি আল্লাহওয়ালা হয়, মানুষ যদি রাসূল প্রেমিক হয়, মানুষ যদি আমলওয়ালা হয়, তার মর্যাদা এইভাবেই বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের প্রিয় নবীজির অনুগত যারা হয়, যারা নেক আমল করে, তাদের সম্মান মর্যাদা কত বেড়ে যায়। আপনাদের সামনে ছোট্ট একটি ঘটনা তুলে ধরতে চাই। আমার প্রিয় নবীজির সাহাবী ছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দন্দান মোবারক বিজড়িত রক্ত মোবারক মাখা কালিমার দাওয়াত নিয়ে ছুটে চলেছেন হযরতে সাদ। দাজলা নদীর পাড়ে এসে পৌঁছে গেছেন। হযরতে সাদের সঙ্গীদের সংখ্যা বাড়তে বাড়তে 60,000 হয়ে গেল। কয় হাজার? 60,000 সঙ্গী হযরতে সাদের। রাতের অন্ধকার দাজলা নদীর পাড়ে এসে পৌঁছে গেলেন। আমার ভাইয়েরা, হযরতে সাদ সঙ্গীদেরকে ডেকে বললেন, ওগো আমার সাথীরা, তোমরা কি নবীজির কালিমার আলো এই পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চাও, নাকি দরিয়া পাড়ি দিয়ে আফ্রিকাতেও পৌঁছিয়ে দিতে চাও? সঙ্গীরা ডেকে বলেন, বন্ধু সাদ, আমার নবীজির কালিমার আলো এখানে সীমাবদ্ধ রাখতে চাই না, দরিয়া পাড়ি দিয়া আফ্রিকার জমিন সহ তামাম পৃথিবীতে কালিমার আলো ছড়িয়ে দিতে চাই। কোন মারহাবা। আমার ভাইয়েরা, রাতের অন্ধকার দাজলা নদীর খরস্রোতা উত্তাল তরঙ্গ হু হু করে বয়ে চলছে। লঞ্চ স্টিমার নৌকা ভেলা কিছু নাই, হাতে একটা টর্চ লাইট পর্যন্ত নাই। রাতের অন্ধকারে কিভাবে দরিয়া পাড়ি দেয়া যায়? হযরতে সাদ বললেন, তোমরা কোনো চিন্তা করো না, আমার সঙ্গে দরিয়ায় ঝাঁপ মারো আর আমার সঙ্গে পড়তে থাকো। নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। বন্ধুরা আমার, ঘোড়া বেড়া নিয়া থালা বাটি গটি গাঁঠুড়ি নিয়া 60,000 মুসলমান সেদিন দাজলা নদীর উত্তাল তরঙ্গমালার পিঠের উপর দিয়া ঘোড়া দৌড়াতে শুরু করেছে। আমি যতটুকু জানতে পেরেছি, ফেরাউন যখন নবী মুসাকে ধাওয়া করেছিল, উম্মত নিয়া নবী মুসা নীল নদের পাড়ে দাঁড়িয়ে গেছেন। তিন দিক থেকে শত্রুরা ঘিরে ফেলেছে, সামনে হলো নীল নদ। উম্মতেরা বলে, ওগো মুসা, ইন্না লা মুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি, বাঁচার কোনো পথ নেই। মুসা বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, কখনো না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাঁচার পথ বের করে দেবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, মুসা, আমার উপর ভরসা করেছো, তোমার হাতের লাঠি দিয়া এই নীল নদের স্রোতের উপরে আঘাত করো। নবী মুসা যখন হাতের লাঠি দিয়া নীল নদের স্রোতের উপরে আঘাত এনেছেন, আল্লাহর কুদরতে নীল নদের স্রোতের বুক চিরে 12 খানা রাস্তা বের হয়ে গিয়েছিল। ওগো বন্ধুরা, আমার বলতেছিলাম, নবী মুসা আর উম্মতের জন্য আল্লাহ পাক নদীর স্রোতের মাঝখান দিয়ে পথ খুলে দিলেন, আর নদীর স্রোতের মাঝখান দিয়ে উম্মতেরা ঘোড়া দৌড়াইছে। আর আমার নবীর উম্মতের বেলায় স্রোতের মাঝখান দিয়া নয়, স্রোতের পিঠের উপর দিয়ে আল্লাহ রাস্তা বের করে দিয়েছেন। নবীর উম্মত স্রোতের পিঠের উপর দিয়া ঘোড়া দৌড়াইয়া আফ্রিকায় পৌঁছে গেছে। কোন মারহাবা। হযরতে সাদ দরিয়ার উপার গিয়ে বললেন, 60,000 বন্ধু ছিলাম আমরা, কেউ দরিয়ায় হারিয়ে গেল কিনা, তলিয়ে গেল কিনা? বন্ধুরা আমার, খুঁজে খুঁজে বন্ধুরা জবাব করলো, সাদ, কেউ হারায় নাই, 60,000 বন্ধু সবাই তো আছে। সাদ বলেন, কারো কোনো মাল সামান হারায় গেল কিনা? সবাই বলে, না, কিছুই আমাদের হারায়নি, সব ঠিক আছে।
একজন ডেকে বলে বন্ধু সাদ আমার গাছুরির ভেতরে একটা বাটি ছিল ওই দাজলা নদীর কোন অজানা জায়গায় কোন অজানা ঠিকানায় আমার গাছুরি থেকে বাটিটা পড়ে গেছে হযরতে সাদ বললেন বন্ধু অপেক্ষা করো মুসলমানের বাটি হজম করার ক্ষমতা দাজলা নদীর নাই আমার ভাইয়েরা নদী থেকে দৌড়ে একটা জোয়ার এলো টস করে একটা আওয়াজ হলো বাটিওয়ালা নিচের দিকে চোখ খুলে দেখে দাজলা নদীর কোনো অজানা ঠিকানায় যেখানে তার বাটিটা হারিয়ে গিয়েছিল দাজলা নদীর ঢেউ এনে বাটিওয়ালার বাটি তার পায়ের সামনে পৌঁছিয়ে দিয়েছে আমার ভাইয়েরা আফ্রিকার অমুসলিমেরা বলল যে মুসলমানদের দরিয়া পাড়ি দিতে নৌকা লঞ্চ স্টিমার লাগে না যে মুসলমানদের রাতের অন্ধকারে দরিয়া পাড়ি দিতে ল্যাম্প কুপি বাতির প্রয়োজন হয় না ওই মুসলমানদের সঙ্গে আমরা সমর যুদ্ধে যাব না সম্মুখ যুদ্ধে যাব না ওদেরকে আফ্রিকার কোনো মাঠঘাটে থাকতে দেয়া হবে না জঙ্গলের পাশে ওদেরকে থাকতে দাও জঙ্গলের বাঘ ভালুক সাপ সিংহ ওদেরকে খাইয়া শেষ করে ফেলে দেবে হযরতে সাদ আফ্রিকানদের এই বক্তব্য বুঝে সাদ সঙ্গীদেরকে বললেন আমার জন্য একটা স্টেজ তৈরি করো উঁচু করে একটা মঞ্চ তৈরি করা বলো মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের বাঘ ভালুক সাপ সিংহের উদ্দেশ্যে বক্তৃতা শুরু করেছেন ইয়া আইয়াতুল হাসারাতু ওয়াস সাবা নাহনু আসহাবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাযিলুনা ফামান ওয়াজাদনা বাদহু কতলনাহু হযরত সাদ বলেন আফ্রিকার জঙ্গলের বাঘ ভালুক সাপ সিংহেরা তোমরা আমাদের পরিচয় জানো না আমরাও তোমাদের পরিচয় জানি না আমাদের পরিচয় হলো আমরা আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী দেশ দখল করার জন্য আসি নাই মানুষ হত্যা করার জন্য আসি নাই আল্লাহর দ্বীনের কালিমার দাওয়াত নিয়ে এসেছি আফ্রিকার কোন মাঠঘাটে আমাদেরকে থাকতে দেয়া হবে না বাধ্য হয়ে আমরা জঙ্গলের ভেতরে থাকবো তোমরা সাপ বাঘ ভালুক যারাই আছো সব বের হয়ে যাও আমি সাত মঞ্চের উপর থেকে নিচে নেমে যদি কোনো বাঘ ভালুক সাপ সিংহ জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখি তাহলে আমার হাতের তরবারি দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলে দেব আমার ভাইয়েরা যেই দেশের সামাজিক অবস্থা এমন ছিল স্বামীর কথা বিবি মানে না মা বাবার কথা সন্তান মানে না প্রজার কথা রাজা মানে না সেই দেশের বাঘ ভালুক সাপ সিংহ সাদের বক্তৃতার সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে বের হওয়া শুরু করে দিয়েছে আমার ভাইয়েরা আফ্রিকার অমুসলিমেরা দেখতে আলো কয় হাজার মুসলমানের ঘাড় মটকেছে কয় হাজার মুসলমানকে বাঘ ভালুক খেয়েছে কয়েক হাজার মুসলমানকে সাপ দংশন করে মেরে ফেলেছে কত হাজার লাশ আছে কত হাজার জিন্দা আছে দেখার জন্য এলো আফ্রিকানরা এসে দেখে বন্ধুরা আমার রাতের গভীরে মুসলমানদের 60,000 মুসলমান রাতের কিছু অংশ ঘুমায়েছে আর বাকি অংশের জন্য ঘুম থেকে জেগে উঠে কেউ বা তাহাজ্জুদের নামাজ আদায় করে কেউ বা গুনগুন করে মিষ্টি সুরে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে 60,000 মুসলমান জঙ্গলের ভেতরে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে আর আফ্রিকার বাঘ ভালুক সাপ সিংহ আফ্রিকার জঙ্গলের সবগুলি প্রাণী ওই জঙ্গলের বাগিরে দাঁড়িয়ে চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদেরকে পাহারা দিতে শুরু করেছে সেই মুসলমান আমরা আমরা সেই মুসলমান যে মুসলমানকে দুনিয়ার বাঘ ভালুক সাপ সিংহ পাহারা দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইয়েরা আজ আমাদের অবস্থা এমন কেন
যে মুসলমানদেরকে বাঘ ভালুক সাপ সিংহ পাহারা দিত সেই মুসলমান আজ পৃথিবীতে সবচেয়ে বেশি লাঞ্ছিত বঞ্চিত শোষিত নির্যাতিত নিগৃহীত ঠিক না বেটি তার কারণ আমরা আমাদের মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি ঠিক না বেটি আমার বন্ধুরা আমি কোরআনুল কারীমের সূরা আহজাবের 31 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াকনুত মিন কুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাগা মাররাতাইন ওয়া আ'তাদনা লাগা রিজকান কারীমা আল্লাহ বলেন দুনিয়াবাসী তোমাদের মধ্যকার যে বাজারা আল্লাহ এবং রাসূলের অনুগত হয়ে জীবন যাপন করবে আর নেক আমলের প্রতিযোগিতা করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করব আখেরাতেও সম্মানিত করব আর আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক দান করব কোন সুবহানাল্লাহ রিজিক কে দেন কে দেন রিজিক সবাইকে অবশ্য আল্লাহ রিজিক টিজিক দেন না কি বলেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা আল্লাহ পাক বলেন সৃষ্টি জগতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই কোন সুবহানাল্লাহ প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব কে গ্রহণ করেছেন আরেকবার কোন কে মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে আবার কোন কে আমার আল্লাহ পাকের একটি নাম হলো রাজ্জাক গোটা সৃষ্টি জগৎকে তিনি রিজিক সরবরাহ করেন আপনি আমি যদি চিন্তা করি মায়ের গর্ভে যখন ছিলাম মায়ের পেটের ভেতরে একটা বাচ্চা যখন তার দেহটা পরিপূর্ণতা লাভ করে আল্লাহর হুকুমে বাচ্চার দেহের ভিতরে রূহ প্রবেশ করে তখন মায়ের গর্ভের ভেতরে ওই বাচ্চাটার খাবারের প্রয়োজন হয় ঘুমাইছেন ঘুমাই গেছেন তো মাশাআল্লাহ মায়ের গর্ভের ভেতরে তিন পর্দার অন্ধকারে লুকাইত সন্তানের খাবারের প্রয়োজন হয় দুনিয়ার কেউ চিন্তা করে না মায়ের গর্ভে লুকাইত বাচ্চা খাবে কি কে বা তার রিজিক সরবরাহ করবে মামার বাড়ি ফুফুর বাড়ি খালার বাড়ি কোনো আত্মীয় স্বজনের কোনো খাবার মায়ের গর্ভের ভেতরে পৌঁছায় না আল্লাহ বলেন বান্দা তৈরি করেছি আমি রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি আমি মায়ের গর্ভে লুকাইত বাচ্চার রিজিক নিয়ে যদি দুনিয়ার কেউ চিন্তা করে আমি মাওলার রাজ্জাক নামের শানের খেলাফ হয়ে যায় বান্দা বান্দি তৈরি করেছি আমি রিজিক সরবরাহ করব আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখ বন্ধ করে দেন বাচ্চার নাভির সঙ্গে একটা পাইপ লাগায়া দেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মায়ের দেহের রক্তকে ওই পাইপের সাহায্যে সরবরাহ করে মায়ের গর্ভে লুকাইত সন্তানের রিজিক দিয়েছেন কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার মায়ের গর্ভে রিজিক দিলেন আল্লাহ মায়ের কোলে যখন আমি আপনি এসেছি হাত পা গুলি ছিল অচল এই জবানটা ছিল নির্বাক ফেল ফেল করে শুধু তাকিয়ে থাকতাম হাউমাউ করে শুধু কান্না করতে পারতাম দুনিয়ার বাট রুটি আটা পিঠা কিছুই খাবার শক্তি ছিল না সিমের বিচি মটর ভাজা খাওয়ার মতো দাঁতও ছিল না দুনিয়ার কেউ চিন্তা করে নাই মায়ের গর্ভে লুকাইত সন্তান দুনিয়া এলে কি খাবে কেউ চিন্তা করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাজ্জাক বান্দা বান্দি তৈরি করেছি আমি আর এই বান্দাবান্দির রিজিক সরবরাহ করার দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দুনিয়া আসার আগে আগে মায়ের বুকের উপরে হালকা গরম করে তরল করে হালকা মিষ্টি দিয়া দুধ মজুদ করে বাচ্চার রিজিকের ব্যবস্থা করেছেন কোন সুবহানাল্লাহ মায়ের পেটে রিজিক দিছিলেন কে মায়ের বুকে রিজিক দিছিলেন কে
এখন আল্লাহ তাআলার আলো অক্সিজেন নিয়া বড় হয়েছি, এখন তো আর আল্লাহ রিজিক টিজিক দিতে পারেন না, রিজিক আল্লাহ দেন না, এখন কে দেন রিজিক? রিজিক আল্লাহ দেন, এটা আমরা বলি কিন্তু বিশ্বাস করি না, ঠিক না বেঠি? বলি বিশ্বাস করি না, রাগ করতেছেন বোধহয়। প্রিয় ভাইরা আমার, ওই এক গল্পের কথা শুনছিলাম, এক বুজুর্গ ওয়াজ করতেছেন, ভাইরা আমাদেরকে খাওয়ান আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ। তো এক বোকা ওয়াজ শুনে বলছে, আল্লাহ আমার কেমনে খাওয়ায়, অন্যের জমিতে কামলা দেই আমি, ব্যাগ ভর্তি বাজার করি আমি, রান্না করে আমার বউ, আমি নিজে লোকমা মাখাইয়া মুখে দিয়া আমি নিজের রিজিক নিজে খাই, আল্লাহ কেমনে খাওয়ায়? তার বুঝে আসে না যে আল্লাহ কেমনে খাওয়ায়। আল্লাহ কেমনে খাওয়ান এটা বুঝার জন্য সে উপাস করা শুরু করছে, এক বেলা দুই বেলা তিন বেলা, একদিন দুই দিন তিন দিনের উপোস। বউ বাচ্চা মা বাপের সাধনের চাপে পড়ে লোকটি বাড়ি ছেড়ে বাড়ির বাহিরে গিয়া গোসলেংটি মাইরা এক গাছের মাথায় উঠছে। কষ্ট হচ্ছে আপনাদের? লাইটটা বোধহয় ডিস্টার্ব হচ্ছে, চলে গেছে, কথা তো শোনা যায় নাকি? আলহামদুলিল্লাহ। কোন প্রিয় ভাইরা আমার, তো গল্পের কথা এটা, এটি একটি গল্পের কথা। বোকা খাবে না, আল্লাহ কেমনে খাওয়ায় দেখবে। সে গোসলেংটি মাইরা বাড়ির বাহিরে গিয়া গাছের মাথায় উঠে আসে, ঠিক এই সময়ে বিজিবি সদস্য দল, বিজিবি গ্রুপ বর্ডার, বর্ডার এলাকায় বাড়ি ছিল, বিজিবি গ্রুপ বর্ডার টহলে বের হয়েছে। তো আপনারা তো বর্ডার থেকে আলহামদুলিল্লাহ অনেক দূরে, বর্ডার এলাকায় যাদের বাড়িঘর থাকে ওখানে কিছু দুষ্ট ছেলে পেলে থাকে যারা স্মাগলিং করে, ব্ল্যাক করে, কালোবাজারি করে, তো ওরা আবার পুলিশ বিজিবি এদেরকে শত্রু মনে করে। তো বর্ডার এলাকায় বাড়ি, সে গোসলেংটি দিয়া গিয়ে গাছের মাথায় উঠছে, বউ বাচ্চা ভালো খাবার রান্না করে নিয়ে গাছের গোড়ায় রাখে আসে। সন্ধ্যাবেলায় যখন বিজিবি গ্রুপ টহলে বাইর হয়েছে, দেখে বাতাসের সঙ্গে ভালো খাবারের গন্ধ পাওয়া যায়। বিজিবি সদস্যরা বলছে, স্যার বাতাসের সাথে ভালো খাবারের গন্ধ, আজকে খাবারটা বড় মজা হবে। অফিসার যিনি ছিলেন তিনি বলছেন, সাবধান এই খাবার খাওয়া যাবে না, কারণ এখানকার ছেলেপেলেরা স্মাগলিং করে, কালোবাজারি করে, ওরা হয়তো খাবারগুলিতে বিষ মিশাইয়া রাইখা গেছে, এই খাবারগুলি খাইয়া আমরা মইরা সিটইয়া পড়ে থাকব আর ওরা জনমের মতোই আকাম করবে। সবাই বলছে, ঠিক স্যার এগুলি খাওয়া যাবে না, কেউ আর খাবারের কাছে যায় না। অফিসার যিনি ছিলেন তিনি বললেন, চারদিকে খুঁজে দেখো, দুষ্ট লোকটা এখানেই থাকবে। চারদিকে দেখ, খুঁজে দেখে নাই, একজনের টর্চ লাইট মাইরা দেখে ওই যে গোসলেংটি দিয়া গাছের মাথায় বসে আছে, ওই যে লুঙ্গিতে যে গুজ দেয় এটারে আপনারা কি বলেন? কাঁসা বান্ধে কেন? আচ্ছা, তো গুস মাইরা গাছের মাথায় বসে আছে। বিজিবি বলছে, আয় নাম, কন্যা নাম বনা, আল্লাহ কেমনে খাওয়ায় দেখা দিব। বন্দুকের নল ধরে কয়, নাম নাইলে গুলি করে দিলাম। কোজে আল্লাহ দোয়াই স্যার গুলি টুলি করবেন না, নামতেছি। নাইমে আসছে আর কয়, খা, কন্যা আল্লাহ কেমনে খাওয়ায় দেখবো। বিজিবি চিন্তা করছে, আসলে খাবারে বিষ মিশাইছে, না হয় সে খায় না কেন? বন্দুকের বাট দিয়া দুই উরুতে মারছে দুই পিঠা, দুই পিঠা খাইয়া কয়েছে, স্যার আল্লাহ দোয়াই আর একটা পিঠাও দিয়েন না, আমি খাইতেছি। তিন দিনের উপাস করার পরে আচ্ছা মতো খাইছে, নাদানের মতো খাইয়া যখন দাঁড়াইছে তখন বিজিবি অফিসার বলতেছেন, খাইলে তো ঠিকই, নাটকটা করছিলি কেন? কয়েছে, স্যার তিন দিন আগে একজন আলেমের মুখ থেকে ওয়াজ শুনছিলাম, ভাইরা আমাদেরকে খাওয়ান আল্লাহ, রিজিক দেন আল্লাহ, এটা আমার বিশ্বাস হয় না। আমি বলছিলাম, হ্যাঁ অন্যের জমিতে অন্যের কারখানায় কাম দেই আমি, কাজ করি আমি, বেতন আনি আমি, বাজার করি আমি, রান্না করে বউ, আল্লাহ কেমনে খাওয়ায়? স্যার তিন দিন উপোস করার পরে বুঝলাম আসলেই আল্লাহই আমাদেরকে খাওয়ান, আর আমার মতো কেউ নাটক করে যদি না খাইতে চায় তারে আল্লাহ বন্দুকের বাট দিয়া পিটাইয়া হইলেও খাওয়ান, ঠিক না বেটি? কে খাওয়ান আমাদেরকে? কে খাওয়ান আমাদেরকে? ও বন্ধুরা আমার,
রিজিক আল্লাহ দেন, এটা যদি কেউ বিশ্বাস করে তাইলে সে সুদের ব্যবসা করতে পারবে না, ঠিক না বেঠিক? সে দুর্নীতি করতে পারবে না, ঠিক না বেঠিক? সে ঘুষের কারবার করতে পারবে না যদি বিশ্বাস করে রিজিক দেন আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার এই পৃথিবীতেই কেউ তো আছে রিজিকের জন্য বড় পেরেশান। আমার ভাইয়েরা কোটি কোটি টাকার মালিক, তারপরেও রিজিকের পেরেশানি দূর হয় না, আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নবীজির আদরের সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার গিফারী এমন বুজুর্গ ছিলেন, আবু যার গিফারীর ঘরে এক সঙ্গে দুই ওয়াক্তের খাবার জমা থাকতো না কোন, সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে তো দুই চার মাসের খাবারও জমা থাকে, ঠিক না বেটি? কিন্তু আবু যার গিফারীর ঘরে এক সঙ্গে দুই ওয়াক্তের খাবার জমা থাকতো না, তাদেরকে তো আল্লাহ উপোস রাখেন নাই, রিজিক দিছেন আল্লাহ, ঠিক না বেটি? আমার ভাইয়েরা আবার আসুন, আমরা আমাদের নবীজিকে কত মহব্বত করি, ভালোবাসি। আমরা আমাদের জীবনের চাইতে নবীজিকে মহব্বত করি, আমরা আমাদের কলেজার চাইতে আমাদের হাবিবকে ভালোবাসি, ঠিক না বেটি? ও বন্ধুরা, আমার আমার নবীজি দুনিয়ার ধন সম্পদ অর্থ করে দালান কোটা সোনা দানার লোভী ছিলেন না। নবীজির কলব মোবারকে, নবীজির অন্তরে অর্থ করে সোনা দানা জায়গা জমির মহব্বত ছিল না। নবীজির অন্তরে দুইটা বস্তুর মহব্বত ছিল, একটি হলো আসমানের ওহি, আরেকটি হলো জমিনের উম্মত। কোন মারহাবা! নবীজির দিলে আসমানের ওহি, জমিনের উম্মতের মহব্বত ছিল, সুবহানাল্লাহ। কোন ওগো ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, নবীজির অন্তরে, নবীজির অন্তরে আসমানের ওহি, জমিনের উম্মতের মহাব্বত। আমার নবীজি একদিন বলেন, আমি নবী যদি বলতাম এই ওহুদ পাহাড়টা সোনায় পরিণত হও, আল্লাহর কুদরতে ওহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে যেত, আর আমি নবী গোটা ওহুদ পাহাড় পরিমাণ সোনার মালিক হতাম, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা প্রিয় নবীজি একদিন মসজিদে নববীর পাড়ে গেছেন, গিয়া দেখেন হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে ওমর ফারুক দুইজনে মসজিদে নববীর পাড়ে গুড় গুড় করে ঘুরে বেড়ান। আল্লাহর নবী ডেকে বলেন, বাবা আবু বকর, তুমি আর তোমার ভাই ওমর কেন মসজিদে নববীর পাড়ে গুড় গুড় করে ঘুরো? হযরতে আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপন রাখতে পারি না, নবী গো আজকে তিনটা দিন কেটে যায়, আমি আবু বকর আর আমার ভাই ওমরের মুখে কোনো খাবার উঠে না, তিন দিনের উপোস করে চলেছি আমি আবু বকর আমার ভাই ওমর। রহমাতুল্লিল আলামিন এনেকে বলেন, আবু বকর, শুধু তুমি আবু বকর আর শুধু তোমার ভাই ওমর নয়, আল্লাহ পাকের জাতের কসম করে বলি, মাওলা পাকের জাতের কসম করে বলি, তুমি আবু বকর আর তোমার ভাই ওমর নয়, বরং তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আজকের তিন দিন কেটে যায়, চুলায় কোনো আগুন জ্বলে না, তোমাদের নবীর মুখে কোনো খাবার উঠে না। আল্লাহ মসজিদে নববীর পাশে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়েছেন। হযরতে আবু আইয়ুব আনসারী ঘর থেকে যখন দেখতে পেলেন রহমাতুল্লিল আলামিন আবু আইয়ুবের বাড়িতে প্রবেশ করবেন, আবু আইয়ুব আনসারী দৌড়ে এসে
নবীজিকে সালাম দিয়া আহলান সাহলান জানাইয়া ঘরে নিয়ে বসাইছেন। আবু আইয়ুব আনসারি পেছনের কামরায় গিয়ে বললেন, বিবিরে আজকের এই দিনে আমরা বড়ই ভাগ্যবান, আমাদের বাড়িতে এমন তিনজন মেহমান এসেছেন আকাশের নিচে জমিনের উপরে যাদের তুলনা হয় না হয় না। বিবি বলেন, কে গো আমাদের বাড়ির মেহমান? হযরত আবু আইয়ুব আনসারি বলেন, বিবিরে আজকে আমার বাড়িতে মেহমান হয়েছেন হযরত ওমর, আজকে আমার বাড়িতে মেহমান হয়েছেন হযরত আবু বকর, আজকে আমার বাড়ির মেহমান শুধু উমর আর আবু বকর নয়, আজকে আমাদের বাড়ির মেহমান হয়েছেন খুদ রহমতুল্লিল আলামিন আশরাফুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন সরওয়ার কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারহাবা। আমার ভাইয়েরা হযরত আবু আইয়ুব বললেন, বিবিরে অত বড় মেহমান আমার বাড়িতে, কি দিয়ে মেহমানদারি করা যায়? আমার আপনার বিবি হলে স্বামীকে চোখ রাঙ্গাইয়া বলতো, তোমার মেহমানের জ্বালায় অস্থির হয়ে গেছি। আসে না নাই সেটা আসে না। আমার ভাইয়েরা হযরত আবু আইয়ুব আনসারি বিবি লেখে বলেন, স্বামী আমার অত বড় মেহমান আমাদের বাড়িতে, মেহমানদারি নিয়ে কোনো চিন্তা করবেন না, ঘরে আটা আছে রুটি তৈরি করে নেব। ওই যে উঠানের কোনায় একটা বকরি দেখা যায়, আপনি বকরিটা জবাই করে গোশত তৈরি করে দিন, আমি বসে বসে ওই গোশত রান্না করে রুটি তৈরি করে মেহমানদেরকে মেহমানদারি করব। কোন মারহাবা। হযরত আবু আইয়ুব আনসারি বকরি জবাই করে গোশত তৈরি করে দিলেন, বিবি গোশত রান্না করে রুটি তৈরি করেন। এদিকে লম্বা সময় কেটে যায়, আবু আইয়ুব আনসারি চিন্তা করলেন, মেহমানদের অত লম্বা সময়ে কষ্ট হয় কিনা, নগদ কিছুটা মেহমানদারি করি। আবু আইয়ুব আনসারি নিয়া মেহমানদের সামনে খেজুর পরিবেশন করলেন, তিনটা প্লেটে তিন রকমের খেজুরে দেখা যায়। আমার নবীজি দেখে বলেন, আবু আইয়ুব তিন রকমের খেজুর আমি কোনটি গ্রহণ করব? হযরত আবু আইয়ুব দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই খেজুরগুলি আমার বাগানের খেজুর, কাঁচা খেজুর দিয়েছি, আধা পাকা খেজুর দিয়েছি, পাকা খেজুর দিয়েছি নবী গো, তিন রকমের খেজুর পরিবেশন করেছি, তিন রকমের খেজুরি আপনি গ্রহণ করেন। তার কারণ হলো আমি আবু আইয়ুবের বিশ্বাস, রহমাতুল্লিল আলামিনের হাত মুবারকের ছোঁয়া যেই জাতের খেজুরেই লাগবে, আল্লাহ রব্বুল আলামিন আমার বাগানের সেই জাতের খেজুরেই বরকত দিয়া দিবেন। খেজুর পরিবেশনের পর্ব শেষ হয়ে গেল, আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন গোশত রান্না করা রুটি তৈরি করা আল্লাহর নবীর সামনে এনে মেহমানদারি, তিনি রুটি এবং গোশত পরিবেশন করলেন। আল্লাহর নবী নিজে কয়েকটি রুটি উঠালেন, নিজে কিছুটা গোশত উঠাইছেন, উঠাইয়া বললেন, আবু আইয়ুব রে, আবু আইয়ুব আল্লাহ পাকের জাতের কসম করে বলি, আজকে তিন দিন পর্যন্ত আমি নবী উপোস করি, তিন দিনের উপোস করার পরে তোমার ঘরে রুটি আর গোশত খেতে বসেছি, আল্লাহ পাকের জাতের কসম করে বলি নবীর ঘরে তিন দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, নবীর পরিবারের সদস্যদের মুখে পর্যন্ত তিন দিনে কোনো খাবার উঠে না, এই রুটি এবং গোশতগুলি নিয়ে আমার বাড়ি পৌঁছায়া দাও। আমার ভাইয়েরা, আমি অত লম্বা বিষয়টা আলোচনা করে যা বুঝাতে চেয়েছি, খুদ রহমাতুল্লিল আলামিন রিজিকের জন্য পেরেশান ছিলেন না, আমার দয়াল নবীজি শান শওকত অট্টালিকার জন্য পাগল পেরেশান ছিলেন না, আমার নবীজি উম্মতের জন্য পেরেশান ছিলেন, উম্মত আজকে দুনিয়ার জন্য পেরেশান হয়ে গেছে, বলেন ঠিক কিনা? নবী হচ্ছিলেন, নবী উম্মতের জন্য পেরেশান, আর উম্মত নবী ভুলে দুনিয়ার জন্য পেরেশান হয়ে গেছে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন, ওয়া মাইয়াকুনুত মিন
ইন কুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তামান সালিহান নুতিহা আজরা মারাতাইন ওয়া আ'তাদনা লাগা রিজকান কারীমা। আল্লাহ বলেন, ওগো দুনিয়াবাসী, তোমাদের মধ্যকার যে বা যারা আল্লাহ এবং রাসূলের অনুগত হয়ে জীবন যাপন করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করব, আখেরাতেও সম্মানিত করব, আর আমি মাওলা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে রিজিক দান করব। কোন আলহামদুলিল্লাহ মহব্বতে মহব্বতে দরুদ ও সালাম পড়ি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ শুধু জৌদাস রহমতুল লিল আলামিন মসজিদো মে শুধু হামারো জমিন সালাতুনিয়া রাসূলুল্লাহ চলো আগর গো মি মহাও মি মদল চলো আগর গো বে নজির বে মিসাল সালাতুনিয়া আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুনিয়া এবং আখেরাতে সম্মান লাভ করার জন্য, দুনিয়া এবং আখেরাতে মাওলার পক্ষ থেকে রিজিক পাওয়ার জন্য আমাদেরকে দুইটি কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো আল্লাহ এবং রাসূলের অনুগত হয়ে জীবন যাপন করতে হবে। দুই নম্বর কাজ হলো নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। কথা কি ভাই বোঝা যায়? কষ্ট হচ্ছে? আর কথা বলবো? আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা আবার আসুন, মাঝখানে একটু এলমে মারেফাত এলমে তাসাউফের জগতে প্রবেশ করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার নবীর আওলাদ ছিলেন। কোন মারহাবা আওলাদে রাসূল শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইলমে মারিফাতের জগতের আলা তবকার একজন সাধক ছিলেন। কোন মারহাবা, আবারো বলেন মারহাবা, আবারো বলেন মারহাবা। বন্ধুরা আমার, বড় পীর সাহেবের একটি জজবার কথা বলবো, আমি আপনি পাগল কিসের, আর বড় পীর সাহেব কিসের পাগল ছিলেন? ওয়াজ বন্ধু বেশি লাগে না, দুই একটা ওয়াজ মুখস্থ করলে মনে রাখলেই হেদায়েতের জন্য যথেষ্ট হয়, বলেন ঠিক কিনা? আমাদের সমাজে বর্তমান দুনিয়ায় কেউ টাকার পাগল আছে না নাই, কেউ হলো অট্টালিকার পাগল আছে না নাই, কেউ হইল সুন্দর বিবির পাগল আছে না নাই, কেউ হইল গাড়ির পাগল আছে না নাই। আমার ভাইয়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বিবির পাগল না, টাকার পাগল না, গাড়ির পাগল না, অট্টালিকার পাগল না, দুনিয়াদারির তেমন কোনো খবর ছিল না। বন্ধুরা আমার, বেঁচে থাকার জন্য যতটুকু খাবার, লজ্জা ঢাকার জন্য যতটুকু কাপড় প্রয়োজন, এর বাইরে আমার বড় পীরের কোনো চাহিদা ছিল না। কোন মারহাবা, আমার আপনার চাওয়ার শেষ নাই, চাহিদার শেষ নাই। বড় পীর সাহেবের চাহিদা ছিল না বেঁচে থাকার জন্য, সম্মান রক্ষার জন্য, ইজ্জত রক্ষার জন্য যতদূর প্রয়োজন শুধু এতটুকুই। ও বন্ধুরা আমার, আমার আপনার বড় পীর সাহেব কিসের পাগল ছিলেন? বড় পীর সাহেব বলেন, জান্নাতা ওর জাগান্নাম সে ইয়া রব ক্যা কারো, জান্নাতা ওর জাগান্নাম সে ইয়া রব ক্যা কারো, আর যোগে মাই তুজে দেখা করো, আর যোগে মাই তুজে দেখা করো। বড় পীর সাহেব বলেন, ওগো আমার আল্লাহ, তুমি এমন মনে করো না আমি তোমার জাহান্নামকে বুঝি ভয় পাই,
তুমি এমন মনে করো না আমি বুঝি তোমার জান্নাতের লোভ করি। মাওলা আমি আব্দুল কাদের জান্নাত জাহান্নাম চিনি না, জান্নাত দিবা না জাহান্নাম দিবা সেটা তোমার ব্যাপার, আমি আব্দুল কাদের জান্নাত জাহান্নাম চাই না, আমি আব্দুল কাদের তুমি মাওলার দিদার লাভ করতে চাই, তোমার দিদার চাই। ও আমার আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাত দাও আর জান্নাতের ভেতরে যদি আমি আব্দুল কাদের তুমি মাওলাকে দেখতে না পাই, অন্য সবার কাছে যাই হোক না হোক আব্দুল কাদের জিলানির কাছে তোমার জান্নাতের মূল্য দুই পয়সা মূল্য নাই, আর যদি তুমি জাহান্নামেও আমাকে ফেলে দাও আমি যদি তুমি মাওলার দিদার পাই, তুমি মাওলার দিদার পেলে তোমার জাহান্নামটাই আব্দুল কাদেরের জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রব, আজকে আমাদের সমাজের অনেক বন্ধু আছেন, আমি কাউকে গাল মন্দ করা পছন্দ করি না, যিনি যেই দল করেন তিনি আমার ভাই, যিনি যেই দরবারের মুরিদ হন তিনি আমার ভাই, যিনি যেই পীরেরই ভক্ত হন তিনি আমার ভাই, তবে ভুল সংশোধন করে আমাদেরকে নবীজির তরিকা মেনে সাহাবাই কেরামের পথ ধরে চলতে হবে, বলেন ঠিক কিনা? নবীর পথ ধরে, সাহাবাই কেরামের পথ ধরে, হক্কানি আউলিয়াই কেরামের পথ ধরেই তো আমাদেরকে চলতে হবে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, সমাজে অনেক বন্ধু আছেন এলমে মারেফতকে কলুষিত করে ফেলেছেন, সমাজে অনেক বন্ধু আছেন আপনি পীরের দরবারে আসা যাওয়া করেন ঠিকই, কিন্তু আপনার ঈমান আমল স্বভাব চরিত্র এতটাই প্রশ্নবিদ্ধ, আপনার চরিত্র না থাকার কারণে, ঈমান আমলের বালাই না থাকার কারণে আপনার পীর পর্যন্ত মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বন্ধু আমার, এমন আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজে আপনার পীর প্রশ্নবিদ্ধ হয়, আপনি এমন কোনো কথা বলবেন না যেই কথার কারণে আপনার দরবার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা, এলমে মারেফতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম শিক্ষক হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন মারহাবা। এলমে মারেফতের জগতে আমার নবীজি থেকে সবক পেয়েছেন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি ঘটনা আপনাদেরকে শোনাবো বন্ধু আমার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মদিনার সবুজ গিলাপে শুয়ে পড়লেন, নবীজির ডান কুলে শুয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন মদিনার খলিফা হলেন হযরতে ওমর। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একদিন রাত্রি বেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতে পাচ্ছেন, স্বপ্ন যুগে দেখতে পাচ্ছেন মসজিদে নববীতে ফজরের নামাজের জামাত চলতেছে, ইমামতি করতেছেন নবীজি, হযরতে আলী পেছনে দাঁড়িয়ে নামাজ পড়লেন, নামাজ শেষ হওয়ার পরে হযরত আলী মসজিদ থেকে বের হবেন, দরজা আসার পরে দেখলেন হিজাব পরা নেকাব করা একজন ভদ্র মহিলা হাতে একটি প্যাকেট নিয়ে, প্যাকেটটি আলীর হাতে তুলে দিয়া বললেন, আলী গো এই প্যাকেটটি নিয়ে নবীজির হাতে তুলে দিন, আল্লাহর নবী নিজেও খাবেন, সাহাবাই কেরামের মাঝেও বন্টন করে দেবেন। হযরতে আলী স্বপ্ন যুগে প্যাকেটটি নিয়ে নবীজির হাতে তুলে দিলেন, আল্লাহর নবী প্যাকেটটির মুখ খুলেছেন, একটি খেজুর তুলেছেন, প্রথম খেজুরটি উঠাইয়া আমার নবীজি প্রথম খেজুর আলীর মুখে তুলে দিয়েছেন, কোন মারহাবা। আমার ভাইয়েরা, হযরতে আলী খেজুরটি চিবিয়ে চিবিয়ে খান, বড় মজা লাগে, মনে মনে চিন্তা করতেছেন জীবনে কত খেজুর খেয়েছি, অত মজার খেজুর তো জীবনে খাইনি, নবীজি আমাকে মাত্র একটি খেজুর দিলেন, আরো কিছু খেজুর যদি দিতেন বড্ড মজা হতো। এমন সময় মসজিদে নববী থেকে
ফজরে রাজান এসে আলীর কান দিয়া ঢুকে আলীর কলিজায় ধাক্কা মারে, আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ হইল নামাজ থেকে ঘুম অনেক ভালো। কি বলেন আপনারা? আপনাদের এলাকায় আজানে এটা বলে তো ফজরে নাকি? অর্থ কি নামাজ থেকে ঘুম ভালো? কি অর্থ হবে ঘুম থেকে? বাবা দেখো না, ঘুম থেকে নামাজ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কোন তাইলে ঘুম থেকে নামাজ ভালো এটা যদি আপনি বুঝে থাকেন, ফজরে আজান দিলে ঘুমান কেমনে? কেমনে ঘুমান? আছে না গাঁ গ্রামের সকাল তো হয় সূর্য উঠার আগে, আর শহরের সকাল যে কয়টায় হয় এটা এটা ঠিক করে বলাই যায় না। কারো সকাল ভোর সাতটায় হয়, কারো সকাল বেলা এগারোটায়ও হয়। ঘুম গেছেন তো বোধ হয়, কেন প্রিয় ভাইরা আমার? ফজরের আজান এসে আলীর কানে প্রবেশ করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ হাজারো গুণে লাখো গুণে কোটি কোটি গুণে ভালো। হযরতে আলী লাফ দিয়ে উঠে পড়লেন, ওযু করে মসজিদে নববীর দিকে দৌড়াতেছেন। ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে নবীজি আলীর মুখে খেজুর দিয়েছেন, খেজুরটি আলীর মুখের ভেতরে পাওয়া যায় না, কিন্তু খেজুরের মজা এখনো পাওয়া যায়। আমার ভাইয়েরা মসজিদে নববীতে ঢুকলেন, আলী দেখতে পান ফজরের নামাজের জামাত চলে, ইমামতি করতেছেন হযরতে ওমর। আলী গিয়া পেছনে দাঁড়ায় নামাজ আদায় করেছেন, মসজিদ থেকে আলী বের হয়ে যেতেছেন, এমন সময় দেখতে পান স্বপ্নে যেই ঘটনাটা দেখেছিলেন হুবাহু সেই ঘটনায় এসে সামনে হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ! হেজাব পরা না কাপ পরা একজন ভদ্র মহিলা হাতে একটি প্যাকেট, প্যাকেটটি আলীর হাতে তুলে দিয়া বললেন, আলী গো এই প্যাকেটের ভেতরে আমার বাজা বাগানের খেজুর। খেজুরের প্যাকেটটি নিয়া খলিফা ওমরের হাতে তুলে দিন, ওমর নিজে খাবেন এবং নামাজের মুসল্লিদের ভেতরে বন্টন করে দেবেন। কোন মারহাবা! আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরত আলী নিয়ে খেজুরের প্যাকেটটি ওমরের হাতে তুলে দিলেন। খলিফা ওমর প্যাকেটটা হাতে নিয়ে মুখ খুললেন, একটি খেজুর উঠালেন, কয়টি কয়টি খেজুর? একটি খেজুর উঠাইছেন হযরতে ওমর। উঠাইয়া প্রথম খেজুর হযরত ওমর আলীর মুখে তুলে দিয়েছেন। কোন মারহাবা! হযরত ওমর খেজুরটি, প্রথম খেজুরটি তুলে দিলেন কার মুখে? কার মুখে? আলীর মুখে। নবীজি স্বপ্নের ভিতরে দিছিলেন কার মুখে? সবে কোন? আলীর মুখে। মারহাবা! স্বপ্নের ভেতরে নবীজি প্রথম খেজুর তুলে দিলেন আলীর মুখে। বাস্তবে এখন হযরত ওমর প্রথম খেজুর তুলে দিলেন আলীর মুখে। হযরত আলী খেজুরটি চিবিয়ে চিবিয়ে খান, বড় মজা লাগে। ঘুমের ভেতরে স্বপ্নযুগে নবীজির কাছে খেজুর চান নাই যদি বেয়াদবি হয়ে যায়, আর এখন বাস্তবে আর চুপ থাকতে পারলেন না। হযরতে আলী ওমরের কাছে খেজুর খুঁজেই বসলেন, চেয়েই বসলেন। ইয়া আখি ওমর যেদিনে তামারাতান উখরা, ওগো আমার ভাই ওমর, অত্যন্ত বড় মজার খেজুর, মাত্র একটি কেন, আমাকে আরো কিছু খেজুর দিন। হযরতে ওমর ডেকে বললেন, ইয়া আখি আলী, ওয়াল্লাহি লাউ আন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাযিদনা। হযরতে ওমর ডেকে বলেন, ভাই আলী, ঘুমের ঘরে স্বপ্ন যুগে নবীজি তোমাকে একটি খেজুর দিয়েছেন। আল্লাহর নামে কসম করে বলি, আমার নবী যদি বেশি দিতেন আমি বকিলামি করতাম না, আমিও বসি দিতাম। নবীজির ভাগে তুমি একটা খেজুর পেয়েছো, আমি ওমরের বেশি দিতে পারি না। আমার ভাইয়েরা হযরতে আলী থমকে গেলেন, স্টেঞ্জ হয়ে গেলেন, বললেন, ইয়া ওমর আপনি আমার বিছানায় ছিলেন না, ঘরে ছিলেন না, নামাজের আগে পরে আপনার সঙ্গে আমার দেখা হয়নি, কথা হয়নি, আপনি কি করে আমার ঘুমের স্বপ্নের খবর জানেন?
আহিয়া রুইয়া আম গায়ব ইবতালাত আলাইহি ও গো উমর আপনি কি ঘটনাটি আমার মতো স্বপ্নে দেখেছেন না গায়ব থেকে জেনেছেন হযরত ওমর রেখে বলেন ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া আলা গায়ব ওয়ালাকিনাল মুমিনা খলাস ইরা বিনুরিল্লাহ আমার ভাই আলী আল্লাহর নামে কসম করে বলি ঘটনাটি আমাকে স্বপ্নেও দেখানো হয় নাই গায়ব থেকেও জানানো হয় নাই আসল ব্যাপার হলো আলী যে বান্দা আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায় সেই বান্দার অন্তরে আল্লাহর নূর চমকায় অর্থাৎ অন্তরে জগতের খবর জমা হয়ে যায় হযরত ওমর বললেন ঘটনাটি আমি স্বপ্নেও দেখি নাই গায়ব থেকেও জানানো হয় নাই আসল ব্যাপার হলো আল্লাহর জন্য যে মুমিন খালিস হয় মুখলিস হয় নিবেদিত হয় তার অন্তরে আল্লাহর নূর চমকায় অর্থাৎ আল্লাহর কুদরতে তার অন্তরে জগতের খবর জমা হয়ে যায় আরেকবার কোন বুঝতে কষ্ট হয়ে গেছে বন্ধু খলিফা ওমর আলী স্বপ্নে কি দেখেছেন সেই খবর পর্যন্ত বলতে পারেন সুবহানাল্লাহ কোন আর কোন সুবহানাল্লাহ আর আমগো অবস্থা ভাতের তলে কই মাছ চোখে দেখি না আছে না নাই রাগ করার জন্য বলছি না বন্ধু